আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেডিকেলের ফাইনাল ইয়ারের একজন স্টুডেন্ট। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন স্যার? হ্যাঁ, আমার নাভির চারিদিকে ব্যথা শুরু হয়েছে। আচ্ছা, এখন এখন যে এই দিকে ব্যথা করে স্যার, এই যে এই জায়গাতে ব্যথা করে স্যার। আচ্ছা ঠিক আছে, একটা আঙুল দিয়ে দেখান তো কোথায় ব্যথা হচ্ছে এখন। এই যে স্যার, এখানে স্যার, এই জায়গাটাতে। জি স্যার, জি। আচ্ছা, আপনার বমি হয়েছিল? সকালে দুইবার বমি করছি স্যার। সকালে দুইবার বমি করছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার একটু কিছু পরীক্ষা করবো, আপনার কোনো সমস্যা হবে না। সমস্যা হলে আমাকে বলবেন, আমি পরীক্ষা বন্ধ করে দেব। জি স্যার, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি এখন পেশেন্টের যেটা দেখব সেটা হচ্ছে যে তার ম্যাক বা নিস পয়েন্ট টেন্ডারনেসটা দেখব, যেহেতু আমার কাছে মনে হচ্ছে এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস। সো আমি এখন দেখব যে তার ম্যাক বা নিস পয়েন্ট টেন্ডারনেস, রিবাউন্ড টেন্ডারনেস দেখব একই পয়েন্টে, আর তারপর আমি রবসিং সাইন দেখব, তারপরে আমি অবটুরেটর সাইন দেখব, সোয়াস সাইন দেখব। ওকে, তো ফার্স্টে আমি বসলাম, এখন আমি এখানে যে আইলিয়াক ক্রেস্ট প্রমিনেন্ট জায়গা দেখা যাচ্ছে, তো এই আইলিয়াক ক্রেস্টের সামনের দিকে যাব আমি। অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইনটা ফিল করলাম। ওকে, এখানে আমি আমার ডান হাতের এই থামটা দিলাম, আর আম্বিলিকাস এখানে আমি আমার রিং ফিঙ্গারটা দিলাম। তো এখন এই স্পাইনো আম্বিলিকাল লাইন, এই লাইনের মিডিয়াল টু থার্ড আর লেটারাল ওয়ান থার্ডের জাংশন, এই জাংশনে যেহেতু ম্যাকবার্নিস পয়েন্ট মানে এখানে বেজ অফ দ্য অ্যাপেন্ডিক্সটা থাকে, তো আমি সেটাকে ডিটেক্ট করলাম। ওকে ঠিক আছে, তো আমি এখন এই মিডিয়াল টু থার্ড আর লেটারাল ওয়ান থার্ডের জাংশন এখানে আমি প্রেস করব, আর আমি পেশেন্টের ফেসের দিকে তাকিয়ে থাকব, দেখব যে পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। ওকে, আচ্ছা, রিবাউন্ড টেন্ডারনেস দেখলাম, তার মানে ম্যাকবার্নিস পয়েন্টও টেন্ডার, আবার তার রিবাউন্ড টেন্ডারনেসও আছে। ওকে, এখন আমি রবসিং সাইনটা দেখব, আপনার সমস্যা হবে না একটু। আমি প্রেস করব, প্রেস ওভার দ্য লেফট আইলিয়াক ফোসা টুয়ার্ডস দ্য রাইট আইলিয়াক ফোসা, আর লুক এট দ্য ফেস, দেখব যে পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। ওকে, তো আমি এই লেফট আইলিয়াক ফোসাতে এখানে প্রেস। আচ্ছা আচ্ছা, ওকে 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 ঠিক আছে। এখন আমি তার আরও দুইটা সাইন দেখি, একটা হচ্ছে অবটুরেটর সাইন দেখব আর সোয়াস সাইন। তো ফার্স্টে আমি অবটুরেটর সাইনটা দেখি। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমি তার হিপটাকে ফ্লেক্সড করব, নিটাকেও ফ্লেক্সড করব। ওকে, আপনি একটু দয়া করে আপনার এই যে এটা একটু বাস করেন, ডান পাটা, এই তো ঠিক আছে, ঠিক আছে, 90 ডিগ্রি করলাম, ফ্লেক্সড করলাম, হিপ ফ্লেক্সড, নি ফ্লেক্সড, এখানে হাতটা রাখলাম। এখন আমি ইন্টারনাল রোটেশন অফ হিপ করব, দেখব পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। লুক এট দ্য ফেস। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ঠিক আছে, আর একটা সাইন দেখব, এই জন্য পেশেন্ট, এখন দেখব আমি সোয়াস সাইন। তো পেশেন্টকে আমি অপোজিট সাইড, আমার অপোজিট মানে লেফট লেটারাল করতে বলবো, আপনি একটু দয়া করে বাম কাথন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি হাঁটু দুইটা বাজ না করে দয়া করে একটু সোজা করেন পা দুটো, এই তো ঠিক আছে। তো এখানে আমি, আপনি একটু আমার দিকে তাকান, এই তো ঠিক আছে, আমি এখানে হাতটা রাখলাম, আমি পেশেন্টের ফেসের দিকে তাকিয়ে থাকবো যে পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। এখানে আমি তার এই নিয়ে এখানে হাতটা রাখলাম, আপনি পাটা বাস করবেন না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি হাইপার এক্সটেনশন অফ দ্য থাই করব, আর দেখব যে পেশেন্ট ব্যথা পাচ্ছে কিনা। লুক এট দ্য ফেস। আচ্ছা, পেশেন্ট ব্যথা পাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো অলমোস্ট আমার সবগুলা সাইন দেখা হলো, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যেটা মনে হচ্ছে যে পেশেন্টের অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস।